31শে ডিসেম্বর 2002, অফিসের কাজ সেরে বাড়ি ফিরলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট বাপি সেন। বন্ধুদের সঙ্গে বর্ষবরণের রাত উদযাপন করতে চললেন পার্ক স্ট্রিট। রাত 12টা, বউকে ফোন করে, স্ত্রীকে ফোন করে জানালেন নতুন বছরের শুভেচ্ছা। কাটটু কয়েক মিনিট পর বা কিছু সময় পর, হিন্দ সিনেমার সামনে কলকাতায় এক তরুণীকে তার বন্ধুর সামনে উত্তক্ত করছিলেন কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কিছু অফিসার বা কিছু কর্মরত পুলিশ। তো তাদের হাত থেকে বাঁচালেন সেই তরুণীকে, রেস্কিউ করে তারই বন্ধুর বাইকে চাপিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন, কিন্তু নিজে আর বাড়ি ফিরতে পারলেন না বাপি সেন। সেই কর্মরত বা সেই মত্ত পুলিশ অফিসারদের হাতে বেধড়ক মার খেলেন এবং প্রায় 38টা জখম শরীরের বাঁদিকে নিয়ে ভর্তি হলেন হসপিটালে, এবং সেখান থেকে আর তার বাড়ি ফেরা হলো না। 8 দিন পর বা সপ্তাহখানেক পর 6 জানুয়ারি 2003 তারিখে তার মৃত্যু হলো এবং কলকাতা পুলিশের ইতিহাসে থেকে গেল এক কলঙ্কিত, এক কালো অধ্যায়। এই অধ্যায়কে নিয়েই তৈরি হয়েছে এই যাহা বলিব সত্য বলিব হইচইয়ের রিসেন্ট ওয়েব প্রজেক্ট, যেখানে মুখ্য চরিত্র রয়েছেন টোটা রায়চৌধুরী, রয়েছেন মিমি চক্রবর্তী, রয়েছেন আরও অনেকে। তো কেমন হলো সব কিছু নিয়ে কথা বলবো। দেখেছি শনিবারে কর্মব্যস্ততার জন্য আর করা হয়নি, তো এ অনেকটা লেট করেই হলো। যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমার কেমন লেগেছে শেয়ার করছি আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন, তার আগে পর্যায় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। যা বলিব সত্য বলিব তাই থাম্বনেইলে কী দিয়েছি, হইচইয়ের বাকি কাজগুলোর মতো নয়, সত্যি তাই। এই গ্যাদ গ্যাদে একটা ফর্মুলা ধরে একটা সার্টেন কাইন্ড অফ অডিয়েন্সকে ক্যাটার করবার জন্য বারে বারে হইচই ওই ফর্মুলা নিয়ে কাজ করে আসেন, তার থেকে একটা ভিন্ন ধারার প্রজেক্ট। নিঃসন্দেহে যারা ওই ভিন্ন ধারার প্রজেক্ট দেখতে যেই গুটিগতক মানুষ পছন্দ করেন তাদের জন্য ওয়েব সিরিজটা হাইলি হাইলি রেকমেন্ডেড। দুটো ক্যারেক্টারকে বেসিক্যালি ক্যারেক্টার ফ্রেশ আউটের জন্যই সিরিজের এই ফর্ম্যাটটা এসে, যেটা বাইরে থেকে ধীরে ধীরে আমাদের ইন্ডিয়াতে অ্যাডাপ্ট করা হচ্ছে নেটফ্লিক্স অ্যামাজন, পরবর্তীকালে আমাদের এখানে হইচই অ্যান অল সবাই করছে ধীরে ধীরে। এবং দুটো ক্যারেক্টারকে যেরকম দুর্দান্তভাবে ফ্রেশ আউট করা হয়েছে, মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা পরে মোস্টলি রয়েছে, এবং যে রিয়েল লাইফ ইনসিডেন্টটা বললাম সেই ইনসিডেন্টের সঙ্গে কিছুটা ফিকশন কিছুটা রিয়েলিটি ওই আলো আধারের একটা জোনে খেলে গেছে গোটা সিরিজটা। যত সিরিজটা এগোবে আপনার মনে হবে শুরুটা যেরকমভাবে হয় পুরো একদম রিয়েলিটি কাইন্ড অফই মনে হয়, যত এগোবে তখন আপনার মনে হবে যে কোনটা কী ফাইন লাইনটা কোথাটা গিয়ে ধীরে 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 একদম আরও ফাইন হতে শুরু করবে, এবং যারা পুরোটা যখন শেষ করবে তখন মনে হবে হ্যাঁ রিয়েলিটি এবং ফিকশন এরকমভাবে হয়তো ঐতিহাসিক উপন্যাস তৈরি হয়। যারা বলে থাকেন না যে ঐতিহাসিক উপন্যাসের শর্ট ঠিক বা হিস্টোরিক্যাল ফিল্মগুলোতে এটা ভুল একটা বিকৃত করা হয়েছে, তাদের সত্যি এই প্রজেক্টটা দেখা উচিত। নিঃসন্দেহে বলবো ওই কথাটাকে হিস্ট্রি এবং ফিকশন একটা প্রপার ব্যালেন্স আমার মনে হয়েছে। যারা দেখেছেন আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই জানান, এবং যেই পয়েন্টটা তুললাম এই বিষয়টা নিয়ে আপনাদের কী মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো মিমি চক্রবর্তী ক্যারেক্টারের উপরে মোস্টলি রয়েছে, যেটা চরিত্রের নাম পৃথা রায়, তিনি একজন উকিল এবং তিনি সদ্য জয়েন করেছেন, সবে মাত্র একটা কেস জিতেছেন সরকারের হয়ে, এবং তিনি তার হাতে এসে পরে বাপি সেনের হত্যাকাণ্ডের হিসেবে সরকারের পক্ষে তিনি লড়ছেন, এবং তার উল্টো দিকে রয়েছেন এই যেই রিজার্ভ ফোর্সের যেসব পুলিশ অফিসারের ভূমিকা যারা এখানে ছিলেন তাদের হয়ে লড়ছেন টোটা রায়চৌধুরী। টোটা রায়চৌধুরী প্রায় একটা মানে ওই বলে না একদম দুধে উকিল যাদের আমরা বলে থাকি, সেরকম একজন উকিল। 43টা অলরেডি মামলা জিতে নিয়েছেন, তার কেরিয়ার বিশাল ভালো, একটা বিশাল ট্র্যাক রেকর্ড, বাট এই মুহূর্তে সে যেই জোনে আছে সেই জোনে আপনি তার সামনে অ্যাটলিস্ট থাকতে চাইবেন না। সেরকম একজনের সামনে একজন নতুন জয়েন করা জাস্ট একটা কেস পুরনো একজন মানুষ তার এগেনস্টে লড়ছেন, এবং সেই ক্যারেক্টারটাতে মিমি চক্রবর্তী যেভাবে ওয়েট হন একটা আনইজিনেস, হ্যাঁ সবাই সিনিয়র রয়েছে তারা তাদের মধ্যে গল্প করছেন, গসিপ করছেন, পেন পিসি চলছে, তার মাঝখানে একটা আনইজি, সে ওখানে বসে কিন্তু সবটা শুনছে গিলছে, বাট তারপরে ওই রিয়াকশানের সময় একটা কোথাটা গিয়ে ঊর্ধ্বতন অধতন ওই জায়গাটা থেকে থাকে ডিফারেন্স, ওই ডিফারেন্সটা খুব সুন্দরভাবে তিনি পোর্ট্রে করেছেন। ওই জায়গাটাতে তার ইতস্তত বোধটা তার ওই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ম্যানারিজমের মধ্যে বিশালভাবে ফুটে আসছে। ওই জায়গাটুকু আমি স্পেশালি শুরুর দিকে মিমি চক্রবর্তী পারফরমেন্স তারই উপভোগ করছি, বাকি ইমোশনাল পয়েন্টগুলোতে তিনি এর আগে তাকে আমরা দেখেছি, বাট ওই জায়গাটাতে কিরারের এই জায়গাটাতে এসে তিনি যেভাবে পারফর্ম করেছেন ওই জায়গাটাতে কত ইজভাবে বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে। আর দেখুন রোল হিসাবে যদি বলি স্ক্রিন টাইম তুলনামূলকভাবে মিমি চক্রবর্তী থেকে অনেকটাই কম টোটাল রায়চৌধুরীর চরিত্রটা, বাট তিনি যা স্ক্রিন প্রেজেন্স, তিনি যার ইম্প্যাক্টটা ফেলে যান স্ক্রিনের উপরে সেটা দুর্দান্ত। ক্যারেক্টারটা একটা স্পিন অফ যদি হয় দেখতে কিন্তু মন্দ লাগবে না। আমরা বারে বারে বলে থাকি হলিউডে কোনো একটা ক্যারেক্টার এর একটা স্পিন অফ হলে কেমন লাগবে, বলিউডে আজকাল প্রচুর স্পিন অফ হচ্ছে। রিসেন্টলি অ্যানিমাল বলে ছবিটা বিশাল পরিমাণে পপুলার হলো, তার নাকি শোনা যাচ্ছে এবার ববি দলের ওই ক্যারেক্টারটা, যার স্ক্রিন টাইম হয়তো সারা ছবি গুনলে হয়তো আধ ঘন্টা হবে না, তার একটা আলাদা করে স্পিন অফ তৈরি হচ্ছে। এখানে আমরা বাংলাতে এরকম ভাবতেই পারি এই ক্যারেক্টার একটা টোটা রায়চৌধুরী ক্যারেক্টার স্পিন অফ হচ্ছে যে কেউ দেখতে চাইবেন, এবং ক্যারেক্টারটা যে আর্ক রয়েছে ক্যারেক্টারটা কী থেকে কী হয় আমরা সকলে যখন দেখি
জানি, বুঝি ক্যারেক্টার জন্য ফিল করি, বাট ওই জার্নিতে অ্যাকচুয়ালি কেমন ছিল ক্যারেক্টারটা, সেই একরোখা যে ব্যাপারটা তার মধ্যে প্রথম দিকে আমরা পাই, সেই জিনিসটা নিয়ে ওই সময়ের ওপরে যদি দাঁড়িয়ে একটা যে স্পিন অফ হয় দেখতে কিন্তু মন্দ লাগবে। এবং তার বডি ল্যাঙ্গুয়েজটাকে তিনি যেভাবে ধরেছেন এবং যেভাবে ওই ডেভিল সত্তাটাকে ক্যারি করেন, কথাটাকে ক্যারি ক্যাচারি সর্ণা এবং তারপরেও মানে নতুন কিছু অফার করেন এবং সেটা দেখতে বেশ ভালো লাগে। আমি কিন্তু বেশ উপভোগ করেছি দুটো ক্যারেক্টারকে যে ফ্লেশ আউট করেছে, দুটো ক্যারেক্টার দেখলে মনে হয় হ্যাঁ এটা সিরিজ হয়েছে, এটা যথাযথভাবে সিরিজ হয়েছে, না একটা গোটা সিনেমা বানিয়ে ক্যারেক্টার দিয়ে দাও, জাস্ট ওটা ক্লিফ হ্যাঙ্গার হলে হলো, না হলে না হলো, কোল্ড ওপেন হলে হলো, না হলে না হলো, ডাজেন্ট ম্যাটার, সিরিজের যেটা মেন ক্যারেক্টার ফ্লেশ আউট সেটা হলে হলো না হলে না হলো, এই যে বিষয়টার উপরে আমলই দেওয়া হয় না বাংলাতে মোস্টলি কাজগুলোতে, মোস্টলি বলছি সব নয় মোস্টলি, সেই জিনিসটার থেকে অনেকটা বাইরের হইচয়ের টিপিক্যাল কাজ নয়। আবার বলছি যান কি একবার দেখুন নিঃসন্দেহ, এবং যে আমি আড়াইটা ঘন্টা রয়েছে খুব মানে একদম পয়েন্ট টু পয়েন্ট যেতে থাকি, খুব যে একদম আপনার মনে হয় যে ব্যাবা স্লো করছে এবার এবার ঠিক লাগছে না বোর লাগছে এই ফিলটাই দেয় না, ইভেন্টের পর ইভেন্ট চলতে থাকে এবং ওর মাঝখানে মাঝখানে ধীরে ধীরে ক্যারেক্টারগুলোকে তারা ফ্রেশ আউট করবার চেষ্টা করেছে। ওরাল যদি বলি ভালো সিরিজ, নিঃসন্দেহে গিয়ে দেখুন, যারা দেখেছেন কমেন্ট বক্সে যান আপনাদের কেমন কী লেগেছে, এবং এই রিয়েলিটি এবং ফিকশনের এই যে ফাইন লাইনটা, এই লাইনটাকে আপনি কতটুকু উপভোগ করেছেন, কতটুকু অনুভব করতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভিডিওটাকে প্রথম যদি চ্যানেলটাকে দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকে নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে দেখতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রকম অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।